কলকাতার দেশপ্রিয় পার্কের বড় দুর্গা বিতর্কের পর এবার বড় দুর্গা নিয়ে বিতর্ক তৈরি হলো মালদায়। শতবর্ষ প্রাচীন পুজো গোলাপট্টি সার্বজনীনের এবারের চমক 51 ফুটের দুর্গা। জোর কদমে শুরু হয়ে গিয়েছে বিশালাকায় প্রতিমা তৈরির কাজ। শহর জুড়ে এমনকি বাইরেও চলছে প্রচার, কিন্তু শহরের গোলাপট্টি এলাকায় বড় দুর্গার অনুমতি শেষ পর্যন্ত মিলবে কিনা তা নিয়েই শহর জুড়ে শুরু হয়েছে জল্পনা। কারণ হিসেবে জানা গিয়েছে পুজোর আড়ালেই শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ইতিমধ্যে পুজোস্থল ঘুরে দেখেছেন জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের দল। মালদার গোলাপট্টির সার্বজনীনের পুজোর এবার 117 বছর। যদিও পুজো কমিটির তরফে নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপার এবং তার সহকর্মীরা এসেছেন, দেখে গেছেন, ম্যাপ ট্যাপ সব দেখে গেছেন। আমিও ছিলাম, আমিও বুঝিয়েছি সেফটি অ্যান্ড সিকিউরিটি কী হবে, তো ওই জন্য আমরা এটা খুবই অ্যালার্ট। সেফটি সিকিউরিটি ভলেন্টিয়ার থাকবে, এক্স সার্ভিস ম্যানের লোকরা থাকবে, পুলিশের লোক থাকবে, সব থাকবে, ফার্স্ট এড থাকবে, দমকল থাকবে, সব থাকবে। ইতিমধ্যে এলাকার একটি ফাঁকা জমিতে বিশাল কাঠামো বেঁধে চলছে জোর কদমে প্রতিমা তৈরি। দুর্গার মুখ থেকে লক্ষ্মী, সরস্বতী, সিংহ থেকে অসুর ইতিমধ্যেই রূপ পেয়েছে। বর্ষা থেকে বাঁচিয়ে চলছে নিখুঁত শিল্প সৃষ্টির কাজ। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে তৃণমূলেরই দুই শিবিরের রেষারেষি, যা এই বিতর্কের আগুনে ঘিয়ের কাজ করছে। এমন কোনো কিছু করা উচিত নয় যেখানে একটা কিছু করতে গিয়ে একটা কলঙ্কিত অধ্যায় তৈরি হবে। সুতরাং আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা প্রশাসনের একদম তাদের ইখতিয়ারের মধ্যে পড়ে। তারা যেটা বিচার বিবেচনা করে করবেন, আমার আশা তারা সঠিক কাজই করবেন। এদিকে পুজোর এলাকার সরেজমিনে পরিদর্শন করলেও এখনও অবস্থান স্পষ্ট করেনি প্রশাসন। এমনকি এ নিয়ে সংবাদ মাধ্যমে মন্তব্য এড়িয়েছেন খোদ মালদার জেলা শাসক ও পুলিশ সুপার। ফলে নিরাপত্তার ঘেরাটোপ আর তৃণমূলী কোন্দল কাটিয়ে বড় দুর্গা শেষ পর্যন্ত চাক্ষুষ করা যাবে কি না, নাকি এই পুজোর অবস্থাও দেশপ্রিয় পার্কের বড় দুর্গার অবস্থায় পৌঁছবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। কলকাতা 24/7, মালদা।